শিক্ষার্থী বন্ধুরা টেক আইটি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2023 আর মাত্র এক মাস সময় বাকি আছে, নভেম্বরেই তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। তো এর আগে কিন্তু ধারাবাহিক আমি বেশ কয়েকটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেমন বাংলা, গণিত, ইংরেজি। তো এখন আমি তোমাদের সাথে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা যে সাবজেক্টটা আছে সেখান থেকে তোমাদের সাথে প্রশ্ন শেয়ার করতেছি। আমি এখান থেকে যতটুকু পারি তোমাদের প্রশ্নগুলোর উত্তর বলে দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে শর্ট প্রশ্ন যেগুলো আছে, শূন্যস্থান আছে, এগুলোর উত্তর আমি বলে দেওয়ার চেষ্টা করব। যেগুলো রচনামূলক বা বড় প্রশ্ন আছে ওগুলোর উত্তর তোমাদেরকে নিজেই গাইড থেকে বা বই থেকে সংগ্রহ করে লিখতে হবে। তো আমি শুরু করছি তোমাদের ইসলাম শিক্ষা, ইসলাম বা নৈতিক শিক্ষা যে আছে, সময় তোমরা 2 ঘন্টা পাইবা। তোমাদের 100 নম্বরের পরীক্ষা, নিচের শব্দগুলোর উত্তর সংক্ষেপে লেখো, অর্থাৎ তোমাদের এখানে শর্ট প্রশ্ন থাকবে, তোমার একটাতে 2 নম্বর করে থাকবে। ক, আরবি হরফের মাখরাজ কয়টি? তো উত্তর হচ্ছে আরবি হরফের মাখরাজ 17টি। কোরআন মাজিদ কার কালাম? উত্তর হচ্ছে কোরআন মাজিদ আল্লাহর কালাম। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। হরকত কাকে বলে? উত্তর হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তানবিন কাকে বলে? উত্তর হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। মদের হরফ কয়টি? উত্তর হচ্ছে মদের হরফ 3টি। কোরআন মাজিদের ভাষা কি? কোরআন মাজিদের ভাষা আরবি। এটা হচ্ছে ইমাহার না, শব্দ হচ্ছে ইজাহার, টাইপে ভুল হয়েছে। ইজাহার শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ইজাহার শব্দের অর্থ স্পষ্ট করা বা স্পষ্ট করে পড়া। তারপরে তোমাদের হরফে হালকি কয়টি? হরফে হালকি হচ্ছে 6টি। ইদগাম এর হরফ কয়টি? ইদগামের হরফ হচ্ছে 6টি। সূরা ইখলাসে আয়াত সংখ্যা কত? সূরা ইখলাসে আয়াত সংখ্যা 4টি। সূরা আল্লাহাবের আয়াত সংখ্যা কত? সূরা আল্লাহাবের আয়াত সংখ্যা হচ্ছে 5টি। আরবি হরফে মাখরাজ কয়টি? আরবি হরফে মাখরাজ 17টি। প্রশ্নটা 2 বার আসছে, ক নম্বরেও আসছে। আর তারপরে কোরআন মাজিদ তেলাওয়াত করলে হরফের জন্য, অর্থাৎ প্রত্যেক হরফের জন্য কয়টি করে সওয়াব পাওয়া যায়? কোরআন মাজিদ তেলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য কয়টি করে সওয়াব পাওয়া যায়? উত্তর হচ্ছে 10টি। উল্টা পেজ দেখতে কেমন লিখো? আচ্ছা, এটা বলার মতো না, এটা লিখতে হবে। উল্টা পেজ তোমরা একটা কাগজে লিখে দিবে, এটা এটার উত্তর। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো 12টি। সর্বশেষ আসমানি কিতাব 4টি, তাহলে শূন্যস্থানের জায়গায় হবে 4টি। সালাতে কোরআন মাজিদ তেলাওয়াত করা ফরজ, শূন্যস্থানের জায়গায় হবে ফরজ। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এখানে হবে তাড়াতাড়ি পড়তে হয়। টেনে পড়াকে মদ বলে, শূন্যস্থানের জায়গায় হবে মদ বলে। তারপরে যজম যুক্ত হরফকে সাকিন ওয়ালা হরফ বলে বা সাকিন সাকিন বলে। তাসদীদের চিহ্ন, এটা বলার মতো না, লিখতে হবে এই ফাঁকা জায়গার মধ্যে বা শূন্যস্থানের মধ্যে তোমার একটা তাসদীদ এঁকে দিবা, মানে তাসদীদ একটা লিখে দিবা। ওয়াও থাকলে একটু মুখ গোল করে পড়তে হয়। আমরা আরবি হরফের সঠিক উচ্চারণ শিখব, এখানে হবে উচ্চারণ। আমাদেরকে দেশ ভাষা শিখতে হবে, আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। তারপরে গুন্না করা, গুন্না করা এখানে টাইপগুলো ভুলে গেছে বেশি তাড়াহুড়ের কারণে। গুন্না করা ওয়াজিব, এখানে ফাঁকা জায়গার হবে ওয়াজিব, এটা ইন্না না, এখানে গুন্না করা ওয়াজিব। ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে হবে ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, তাহলে এখানে হবে মাখরাজ বলে। ঢ নাম্বার উচ্চার হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তারপরে ড হচ্ছে আমরা ড্যাশ শুদ্ধ করে শিখব, আমরা কোরআন শুদ্ধ করে শিখব। আলিফ থাকলে একটু টেনে পড়তে হয়, আরবি হরফের মাখরাজ 17টি। নিচের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, একটাতে 6 নম্বর করে। তাসদীদ কাকে বলে? তাসদীদ যুক্ত 5টি শব্দ লেখো। সূরা আন নাসর এর আয়াত সংখ্যা কত? সূরার অর্থ লেখো। সূরা ইখলাস বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে লেখো। তোমার পাঠ্যবইয়ের আলোকে কোরআন মাজিদে কি কি নির্দেশ আছে তা লেখো। কোরআন মাজিদ শিক্ষা সম্বন্ধে মহাবিশ আসালামের বাণীটি লেখো। যজম কাকে বলে? যজম যুক্ত 5টি শব্দ খাতায় লেখো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে তাজবিদ কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজবিদ সম্বন্ধে কি বলেছেন? তারপরে সূরা লাহাব বাংলা উচ্চারণ ও অর্থ লেখো। তারপরে খারাজের যুক্ত 5টি শব্দ লেখো, খারাজের যুক্ত 5টি শব্দ লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো প্রশ্ন, তোমরা এগুলো খুব ভালো করে পড়বে, এর বাইরেও কিছু পড়ার চেষ্টা করবে।